বিদায় নিয়ে চলে গেলে, কাঠালিয়া হুজুর খো, কি আদর স্নেহ ভালোবাসায় করেছেন মোদের আপন। কাঠালিয়া হুজুর শুধুমাত্র একজন সহকর্মী নন, তিনি ভাই, তিনি বন্ধু, তিনি অভিভাবক। বিপদে সবার আগে যারা আসে তাদের মধ্যে কাঠালিয়া হুজুর অগ্রগণ্য। হুজুরের স্মৃতি চারণ করা আসলেই অল্প সময়ে খুবই কঠিন। এ পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য আসছেন আমাদের মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ সিলেটি হুজুর। হুজুরকে তার আলোচনা সংক্ষেপ উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ করে আমরা যে ব্যক্তিত্বকে এখানে বিদায় সম্বর্ধনা বা সম্মাননা দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি, আমাদের অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত নির্ভরশীল একজন ব্যক্তিত্ব আমাদের কাঠালিয়া হুজুর, আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার সম্মানিত আসাতেজাই কেরাম এবং প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা। আজকে দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার এই যে অনুষ্ঠানটা, এটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান এবং প্রকৃত অর্থে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করেন, আমি বিশ্বাস করি প্রিন্সিপাল হুজুর যদি তার দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আমরা যারা হুজুরের সহকর্মীরা আছি বা ছিলাম বা এখন আমরা আছি, তারা যদি আমরা শিক্ষকদের দিক থেকে চিন্তা করি আর ছাত্র যারা এখানে আছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, প্রত্যেকটা বা এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালিকণা তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও আজকে আসলে আমরা খুব মর্মাহত। প্রিন্সিপাল হুজুর তার একজন যোগ্য, একজন কর্মঠ, একজন নির্ভরযোগ্য, যার কাছে একটি কাজ বুঝিয়ে দিলে তা সঠিকভাবে সময় মতো সুচারুরূপে সুনিশ্চিতভাবে আদায় তিনি করতে পারতেন, এমন একজন নির্ভরযোগ্য মানুষকে তিনি হয়তো সাময়িকভাবে কিছু দিনের জন্য পাবেন না। আমরা যারা তার সহকর্মীরা ছিলাম বা এখন আমরা তাকে সেভাবেই রেসপেক্ট করি, যার কাছে আমরা খুব নিরাপদ ছিলাম, যিনি কখনো আমাদেরকে কখনোই কোনোভাবে আমাদেরকে ছোটো করতেন না, তিনি আমাদের অনেক সিনিয়র শুধু না বরং আমাদের পিতৃতুল্যে আমরা মনে করতাম, তার কাছে আমরা সন্তানের মতো ছিলাম এবং সেটি বলার জন্য না বরং এটি প্রকৃত অর্থে আমরা অনুভব করতাম যে এই মানুষটার কাছে আমরা নিরাপদ, এই মানুষের মাধ্যমে আমরা কারো কাছে বকা শুনবো না, কোনো একটি ভুল ত্রুটি হলে সেই আমাদেরকে শুধরে দিবে, যে কখনো তার চেয়ে যে বেশি পাওয়ারফুল যে তার কাছে আমাদেরকে কখনো সে বেইজ্জত করবে না। বহু ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি ছিল বা এখনও আছে, কিন্তু যার কাছে আমাদের কিছু কোনো দায়িত্ব অর্পিত ছিল হুজুর নিজে সেগুলো আগলে নিয়ে ফোন দিয়ে বা তিনি আমাদেরকে বুঝিয়ে সেই কাজটি আদায় করে নিতেন এবং আমরা যে কোনো কথা তার কাছে আমানত হিসেবে বলতে পারতাম, আমরা মনে করতাম এটি একটি নিরাপদ জায়গা যেখানে আমরা কোনোভাবেই আমরা এই আমানতের খেয়ানত হবে না। ছাত্রদের ব্যাপারে তো হুজুর খুবই উদার ছিলেন এবং তার কাছে প্রতিটি ছাত্র নিজের সন্তানের মতোই ছিল। পরীক্ষার হলগুলোতে আমরা দেখেছি যে যখনই কোনো উদ্ভূত পরিস্থিতি সেটি হাজির হতো, হুজুর সেটি নিজের উপরে নিয়ে তা তিনি ট্যাকল করতেন। অতএব ছাত্ররাও একজন সত্যিকার পিতাকে তারা, আমি বারবার বলছি, সাময়িক সময়ের জন্য হারাচ্ছে। আমরা আশা করি হুজুর যেই সময়টির জন্য যাচ্ছেন এই সময়টি আমাদের জন্য বা আমরা আশা করি যে আমরা আবার তাকে ফিরে পাবো।
আমরা আশা করি হুজুরের এই সাময়িক সময় হতে পারে এমন যেখানে আল্লাহ পাক তাকে আবার আমাদের কাছে ফিরিয়ে আনবেন। এজন্য আমি বিশ্বাস করি যে আমাদের এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে আমরা তো এটিকে পেয়েছি একটি সাজানো বাগান, আর যারা এটাকে তিন তিন করে গড়ে তুলেছেন তার মধ্যে আমাদের সম্মানিত কাঠালি হুজুর আজকে যার এই বিদায়ী সম্মাননা আমরা দিচ্ছি। আর এই সমস্ত অনুষ্ঠানে আমি কথা বলতে অভ্যস্ত না, যদিও এখানে বলতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি সূরাতুল জুখরুফে বলে দিয়েছেন যে বন্ধু বান্ধব যারা সবাই শত্রু হবে, একে অপরের শত্রু হবে, কিয়ামতের দিন শত্রু হবে না তারা যারা একে অপর মোমিন যারা। অতএব আমরা মুত্তাকি পরহেজগার এই ভিত্তিক জিন্দেগি আমরা গঠন করতে পারি, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার কর্মজীবন, তার প্রতিটি জীবন এটি অনুসরণ করার মতো। আমরা সারসিনাতে যে সমস্ত আসাদাজা কেরামদের ফ্লেভার পেয়েছি, তাদের যে আমল আখলাক ওঠা বসা ব্যক্তিত্ব বা একটি পার্সোনালিটি যেটি ছিল এটি অস্বাভাবিক এবং অনিন্দ্যসুন্দর একটি পার্সোনালিটি হুজুরের ছিল বা এখনও আছে। আল্লাহ পাক তার সামনে যে পথ চলা সেটি মঙ্গলময় করুন। আল্লাহ পাক তার দ্বারা আরও যেখানে তিনি গেছেন সেখানে আরও একটি দারুণ নাজাত গড়ে উঠুক আমরা তা চাই। আমরা চাই সেখানে দারুণ নাজাতের আরও একটি রিফ্লেকশন আমরা দেখতে চাই, এবং আমরা সেই বিশ্বাস করি আল্লাহ পাক তার প্রতিটি পথ চলাকে মঙ্গলময় করুন, তার যেই সামনের জীবনটি সেটি যেন আরও সুখময় হয়, এবং আমরা যেন হুজুরের সম্মান, তার ভালোবাসা, তার দোয়ায় আমরা যেন শরীক থাকতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।